যারা ছবি আঁকতে ভালোবাসেন কিংবা শিখছেন আঁকিবুকি অথবা নতুন যাত্রা শুরু করেছেন চারুকলার সাথে, আয়োজনটা তাদের জন্য। কারণ ছবি আঁকতে যে সবার আগে প্রয়োজন রং তুলি, ক্যানভাস, কাগজ সহ নানা উপকরণ। আর্ট অ্যান্ড ক্রাফটের নানা পণ্য কোথায় কেমন দামে মিলবে জানাবো সেই গল্প। হরেক রকমের ব্রাশ সেট, কালার প্যালেট, বিভিন্ন রকমের কাগজ কিংবা ছোট বড় ক্যানভাস, যা ছবি আঁকার অন্যতম অনুষঙ্গ। বিভিন্ন স্টেশনারি দোকান ঘুরে দেখা গেল একরিলিক রঙের চাহিদা ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি। বিভিন্ন মাধ্যমে প্রয়োগের সুবিধা এবং ব্যবহারের সহজ পদ্ধতি ক্রেতাদের বাড়তি আকর্ষণের কারণ। এখন হচ্ছে যেটা নিতে আসছি লাইক ইভেন্টের কাজের জন্য, এখন হচ্ছে আমরা অ্যাক্রিলিক্স নিই। অ্যাক্রিলিক্স যে যে কালার্সগুলো দরকার সিঙ্গেল টিউবস কিনে নিই। প্রায় 7-8 টাইপের পেপার কিনবো, অ্যাক্রিলিক বোর্ড কিনবো, ক্যানভাস কিনবো, তারপরে বোথ সাইড টেপস কিনবো। আমি এখানে সবসময় ভ্যারিয়াস টাইপের জিনিসপত্র কিনবো। অ্যাক্রিলিকে ক্যামেল, ম্যারিস, উমসন ও নিউট্রন ব্র্যান্ডই চলছে বেশি। অন্যদিকে ওয়াটার কালারের ক্ষেত্রে ক্যামেল এবং অয়েল কালারের ক্ষেত্রে ম্যারিস ও পোস্টার কালারে এক্রোনের চাহিদা বেশি। আর ব্রাশ সেটের মধ্যে আছে কেপি স্মাইলের বিভিন্ন সাইজের ব্রাশ সেট, যা ছাত্রছাত্রীদের অন্যতম পছন্দের তালিকায়। অ্যাক্রিলিক কালারগুলো সবচেয়ে বেশি চলে। অ্যাক্রিলিক কালার বেশি চলার কারণ স্টুডেন্ট এখন যারা আর্কিটেক্ট পড়ে বা ফ্যাশন ডিজাইনে পড়তেছে, ওরা ম্যাক্সিমাম এখন আর্কিটেক্ট অ্যাক্রিলিক কালারটি বেশি ব্যবহার করে। এটা কারণ হলো অ্যাক্রিলিক কালার আপনি যখন ইউজ করবেন ওটা 5 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। প্যাকেট তুলি যারা কেপি স্মাইল আছে, এটা মিক্স ব্রাশ, রাউন্ড, ফ্ল্যাট, মিক্স যারা আছে এটা বেশি চলে। তারপরে চায়নার একটা ব্রাশ আছে রাউন্ড ব্রাশ, এটাও ভালো চলে। বর্তমানে ছবি আঁকার এবং বিভিন্ন ক্রাফটস আইটেম তৈরিতে হ্যান্ডমেড কাগজগুলোর দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা। শীট প্রতি কাগজের মান এবং সাইজের উপর ভিত্তি করে যার দাম পড়ে 40 থেকে 90 টাকা। চ্যানেল 24, ঢাকা।